নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ গল্প পাঠ শুরু করছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো আশা করি ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন, শুরু করছি আজকের গল্প পাঠ। নিমাই ভট্টাচার্যের লেখা তাম্রপত্র। যোগিন্দা, তুমি তাহলে এসেছ? পাশের চেয়ারে বসতে গিয়ে প্রভাসবাবু জিজ্ঞাসা করলেন। যোগিনবাবু একটু ম্লান হাসি হাসলেন, বললেন, ভেবেছিলাম আসবো না, কিন্তু না এসে পারলাম না। আর কিছু হোক বা না হোক, কিছু পুরনো বন্ধু আর সহকর্মীর সঙ্গে দেখা হবার লোভ কিছুতেই আর সামলাতে পারলাম না। প্রভাসবাবু হাসলেন, ফিসফিস করে বললেন, ওই লোভে সবাই এসেছে, তা নয় তো কি জেলখাটার সার্টিফিকেট নিতে কেউ এসেছে নাকি? বিঠল ভাই প্যাটেল হাউসের সংবর্ধনা সভায় বিপ্লবীরা আসতে শুরু করেছেন। সবাই বৃদ্ধ, শীর্ণ, অনেকের চোখে মোটা কাঁচের চশমা, হাতে লাঠি, কয়েকজন ক্র্যাচ বগলে দিয়ে এলেন। সবকিছু মিলিয়ে গোধূলির মতো বিষণ্ন, করুণ, কেমন যেন একটা হারিয়ে যাবার সুর, ব্যর্থতার গ্লানি সবার মুখে কথায় কথায় ফুটে উঠেছে। সবাই যেন পরাজিত নায়ক। আ, লাঠি ঠকঠক করতে করতে এক বৃদ্ধ যোগিনবাবুর সামনে এসে বিস্ময়ের সঙ্গে তাকালেন। আমি যোগীন্দ্রনাথ। বুড়ো মানুষ আর ধৈর্য ধরতে পারলেন না, চিৎকার করে জিজ্ঞাসা করলেন, হিজলি জেলের যোগিন্দা? বর্ষণ ক্লান্ত অন্ধকার শ্রাবণ রাত্রিতে যেমন মুহূর্তের জন্য বিদ্যুৎ চমকে উঠে দিনের আলোর ইশারা জানিয়ে যায়, তেমনি মুহূর্তের জন্য যোগিনবাবুর ম্লান মুখে আত্মতৃপ্তির হাসিতে ভরে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি হিজলি জেলের যোগিদা। আপনি? আরে যোগিদা, আমি সূর্যনারায়ণ, চিনতে পারেন? তুমি সেই সূর্য? আর বসে থাকতে পারলেন না যোগিনবাবু, উঠে দাঁড়িয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন সূর্যনারায়ণকে। তুমি তো খড়গপুর স্টেশনে হ্যাডসন সাহেবকে গুলি করেছিলে, তোমাকে কি এত সহজে আমি ভুলতে পারি? এবার দুজনে হাত ধরে মুখোমুখি। আপনি তাহলে ভোলেননি আমাকে? কি যে বলো সূর্য, ওই হ্যাডসন সাহেব বিনোদ দারোগাকে দিয়ে আমার বিধবা দিদির সর্বনাশ করায়, আর তুমি সেই হ্যাডসন সাহেবকে গুলি করেছিলে, সে কি আমি জীবনে ভুলতে পারবো? কিন্তু দাদা, আমি তো শালাকে খতম করতে পারলাম না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের ব্যর্থতার গ্লানি প্রকাশ করলেন সূর্যনারায়ণ। তুমি না শেষ করলেও ক্ষিতিশ তোকে শেষ করেছিল। দাদা, খেলায় জিতলে আনন্দ হয়, কিন্তু নিজে গোল দিতে পারলে আরো বেশি আনন্দ হয়। তারপর বলো, তুমি কেমন আছো? কোনো মতে বেঁচে আছি যোগিদা। তোমার বাড়ি গয়াতে ছিল না? সূর্যনারায়ণ না হেসে আর পারে না। তাও মনে আছে আপনার? হাসলেন যোগিনবাবু। তোমাদের যত পুরনো বন্ধু বান্ধবদের কথা মনে করা ছাড়া এখন আর আমার কাজ কি বলো? কথা যেন আর ফুরোতেই চায় না, সূর্যনারায়ণ পাশের চেয়ারে বসে জিজ্ঞাসা করলেন, গঙ্গা দিদির কি খবর? যোগিনবাবু চমকে উঠলেন, আমি তো ওর কোনো খবর জানি না। সে কি, আপনি গঙ্গা দিদিকে বিয়ে করেননি? দুঃখেও যোগিনবাবু হাসলেন, গঙ্গা কি বেঁচে আছে? বেঁচে নেই? জানি না, আমি হিজলি জেল থেকে আন্দামান যাওয়ার পর ওর আর কোনো খবর পাইনি। মন্ত্রী এমপিদের দল এসেছেন, মিটিং, বিপ্লবীদের সংবর্ধনা সভা শুরু হয়ে গেছে। আগামীকাল বিকেলে লালকেল্লায় তাম্রপত্র দেওয়া হবে স্বাধীনতা সংগ্রামের বরেণ্য যোদ্ধাদের। তিন চার দিন ধরে সংবর্ধনা দেওয়া হবে নানা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তার প্রথমটি আজ হচ্ছে।
একজন মন্ত্রী মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। তিনি চার পাঁচটা লাউডস্পিকারে সে ভাষণ ছড়িয়ে পড়ছে চারিদিকে, কিন্তু যোগিনবাবুর কানে কিছু পৌঁছাচ্ছে না। চোখেও আশেপাশের কোনো মানুষকে তিনি দেখতেও পাচ্ছেন না। হঠাৎ যেন ওর কিছু কিছু ইন্দ্রিয় মরে গেল। মনে পড়েছে শুধু গঙ্গার কথা। চোখের সামনে ভেসে উঠেছে ওই একটি মূর্তি, গঙ্গা। গঙ্গার বর্দার কাছে যোগিনবাবু স্বদেশী মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। এই কিশোরী মেয়েটা এসে ওকে প্রথম আমন্ত্রণ জানায়। যোগিন দাদা, বর্দা তোমাকে একবার আশ্রমে যেতে বলেছে। আমাকে? হ্যাঁ, যোগিনবাবু হাসতে হাসতে বলেছিলেন, তোমার বর্দার আশ্রমে গিয়ে আমি কি কীর্তন গাইব? কথাটা শুনে গঙ্গার ভালো লাগেনি। গেলে বোধহয় ভালোই লাগবে এই বয়সে। স্কুলের মেয়ে হয়ে যদি আমার ভালো লাগে তাহলে তোমারও ভালো লাগবে। মনে মনে খুশি না হলেও গঙ্গার বর্দার অনুরোধ উপেক্ষা করবার সাহস ছিল না যোগিনবাবুর। সারা শহরের মানুষ ওকে শ্রদ্ধা করে। একদল স্কুল কলেজের ছেলে মেয়ে তো ওকে দেবতার মতো ভক্তি করে। কবে যেতে বলেছেন? ভোরবেলায় আমি যখন ফুল দিতে যাব তখন তোমাকে সঙ্গে নিয়ে যাব। পরের দিন ভোরবেলায় যোগিনবাবু গঙ্গার সঙ্গে বর্দার আশ্রমে গেলেন। গঙ্গাকে দেখেই বর্দার জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, ভালো ফুল পেয়েছিস? আত্মপ্রত্যয়ের সঙ্গে গঙ্গা বলল, আমার কাছে ফুল চেয়ে কবে তুমি পাওনি বলতে পারো? বর্দা ওর ফোলা ফোলা গাল দুটো টিপে আদর করে বললেন, তুই যা করেছিস তার তুলনা হয় না রে গঙ্গা। দেখিস, একদিন হয়তো তোর স্ট্যাচু তৈরি হবে কলকাতা শহরে। শিকারী বেড়ালের মতো দুই ভাই বোনের চারটি চোখ একবার সতর্কভাবে চারিদিক ঘুরিয়ে আনার পরই গঙ্গা আঁচলের মধ্যে থেকে ছোট্ট একটা রিভলভার বের করে বর্দাকে দিল। হাবা বোবা হয়ে যোগিনবাবু বললেন, তারপর আপন মনেই বললেন, পিস্তল? জীবনে যৌবনের প্রারম্ভে যোগিনবাবু ওই প্রথম পিস্তল দেখেই প্রায় আধমরা হয়ে গিয়েছিলেন। আর এই চোদ্দ বছরের মেয়েটা খেলনার মতো আলতো করে হাতে তুলে দিল বর্দাকে সেটা। তারপরের কয়েকটা বছরের দিনগুলো যেন নায়গ্রা জলপ্রপাতের মতো ঝড়ের বেগে অমিত বিক্রমে পার হয়ে গেল। কত প্রাণ দেওয়া হলো, কত জন জেলে গেল, কত জনের ফাঁসি হলো, কত পিস্তল, কত বুলেট। গঙ্গা জীবন বিপন্ন করে বর্দাকে ভালো ভালো ফুল এনে দিয়েছে, পৌঁছে দিয়েছে এখানে ওখানে সেখানে। কেষ্ট সরকারকে যেদিন নটন সাহেব গুলি করে মারলে, সেদিন গঙ্গা এসে কাঁদতে কাঁদতে বর্দার কাছে অনুমতি চাইল, বর্দা তুমি আমাকে একবার অনুমতি দাও, বেশি না, মাত্র দুটো দুটো বুলেট খরচ করব। বর্দা অনুমতি দেননি, দিতে পারেনি। না রে গঙ্গা, তা হয় না, তুই ধরা পড়লে আমাকে সব ভালো ফুল কে এনে দেবে রে? তারপর একদিন সেই ভোরবেলায় গঙ্গা ফুল দিতে গেছে বর্দার আশ্রমে। মানিক মাইতি ওই ফুল নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাবে জর্জ কোটে। যোগিনবাবু আরদালির পোশাক পরে ঠিক সময়ে পানের দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাবেন। মানিক পান কিনতে এলেই আরদালি আস্তে আস্তে কোটের থেকে এগোবে। কাশীনাথ আগে থেকেই কোর্টরুমে বসে থাকবে। ওরা আসার পরে কাশীনাথ নাকে নস্যি দিয়ে হাঁচতে শুরু করলে মানিক আর যোগিনবাবু একসঙ্গে পরপর দুবার। হইচই শুরু হলেই কাশীনাথ। সবকিছু ঠিক, কিন্তু মানিক এলো না। যোগিনবাবু প্রথমে ঘাবড়ে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত কাজ শেষ না করে আশ্রমে ফিরে যেতে তার সাহস পেলেন না। প্ল্যানটা একটু অদল বদল করে যোগিনবাবু আর কাশীনাথই একসঙ্গে পিস্তল তুলে ধরলেন জজ সাহেবের দিকে। একটি একটি করে মাত্র দুটি বুলেট, জজ সাহেব শেষ হলেন। সিআইডি বিনোদ বেরার পেটে বুলেট লাগলো, বুলেট লাগলো যোগিনবাবুর ডান হাতের কনুয়েতে, কিন্তু
বিট্টু হালুই করে দোকানের পিছন দিক দিয়ে ওরা দুজনে যে কোথায় উধাও হয়ে গেল তা আর পুলিশ দেখতে পেল না। কলকাতায় সীতারাম ঘোষ স্ট্রিটে এক প্রিন্টিং ওয়ার্কার্সের কম্পোজিং রুমে এসে ওরা জানল নটন সাহেবের গুলিতে বর্দা আহত হয়ে জেলে আর মানিক শেষ। গঙ্গা কোথায় পালিয়েছে তা কেউ জানে না। পরের দিন একটা টেলিগ্রাম এলো, ফ্লাওয়ার সাপ্লায়ার প্রসিডিং বেনারস। বুঝতে অসুবিধা হলো না, বুঝতে কারোরই অসুবিধা হলো না যে গঙ্গা বেনারসে দেবনাথপুরার ওই শিব মন্দিরে যাবে। ৩৬ বছর আগেকার কথা হলেও যোগিনবাবুর সবকিছু মনে পড়েছে। ওই ৩৬টি বছরের প্রতিটি দিনই একবার করে অন্তত মনে পড়েছে গঙ্গার কথা। ইতিহাস, নটন সাহেবকে শেষ করার কাহিনী, আরো কত কি। বিবর্ণ বিষণ্ন মনে ওই একই চিন্তা বার বার উঁকি দেয়। যোগিনবাবুর রূপ যৌবন সব চলে গেছে, দেহ জড়া জীর্ণ, হরনাথ দারোগার গুলিতে আংশিক পঙ্গু, রোগগ্রস্ত, সহায় সম্পদ বলে কিছুই নেই। এক ভাইপোর কৃপায় কোনো মতে দিনগত পাপ ক্ষয় করে চিরকালের জন্য হারিয়ে যাবার অপেক্ষায় রয়েছেন। মিটিং শেষ হয়ে গেছে, মন্ত্রীদের চারপাশে কিছু মানুষের ভিড়, পুরনো বন্ধু বান্ধবদের কাছে পেয়ে অনেকেই আনন্দে অধীর হয়ে হইচই শুরু করে দিয়েছেন। কিন্তু যোগিনবাবু আপন মনে বসেই আছেন। কি হলো যোগিনদা, উঠবে না? প্রভাসবাবু কাছে এসে জিজ্ঞাসা করলেন, এই উঠছি ভাই। চলো চলো তাড়াতাড়ি ওঠো, এক্ষুনি বাস ছেড়ে দেবে। ছাড়ুক, সে কি, তুমি হোম মিনিস্টারের ডিনারে যাবে না? উদাস হয়ে যোগিনবাবু বলেন, না ভাই, আমি আর ওসব ডিনারে টিনারে যাচ্ছি না। কেন যোগিনদা, যাবে না কেন? আমি একটু স্টেশনে যাব। কেন? দেখি কালকের একটা টিকিট পাই কিনা। সে কি, কাল বিকেলে লালকেল্লার ফাংশনে তুমি যাবে না? বোধহয় একটু বিরক্ত হয়ে প্রভাসবাবু জিজ্ঞাসা করলেন, ইচ্ছে নেই আমার। ওসব পাগলামি ছাড়ো তো, চলো ওঠো। প্রভাসবাবু জোর করে যোগিনবাবুর হাত ধরে টানলেন। অনিচ্ছা সত্ত্বেও যোগিনবাবু হোম মিনিস্টারের ডিনারে গেলেন। আলাপ হলো অনেকের সঙ্গে। সূর্যনারায়ণ একজন ভদ্র মহিলাকে সামনে এনে জিজ্ঞাসা করলেন, যোগিনবাবু একে চেনেন? যোগিনবাবু অনেক চেষ্টা করেও চিনতে পারলেন না। না ভাই, চিনতে পারছি না তো। ভদ্র মহিলা একটু হাসলেন, আফটার অল উই আর মিটিং আফটার এজেস, চেনা সত্যি সম্ভব নয়। সূর্যনারায়ণ হাসতে হাসতে বলল, আরে যোগিদা, এই তো গঙ্গাদি। অস্ফুট স্বরে যোগিনবাবু আপন মনে উচ্চারণ করলেন, গঙ্গা। দ্যাটস রাইট যোগিদা, আমি গঙ্গা। এতকাল পরে, আমি তো এখানে ছিলাম না বহুকাল, তাহলে কোথায় ছিলে? মিস্টার কুট্টির সঙ্গে সঙ্গে আমাকেও সারা পৃথিবী ঘুরতে হয়েছে। কে মিস্টার কুট্টি? অ্যাম্বাসেডর কুট্টি, মাই হাজব্যান্ড। এখন অবশ্য রিটায়ার্ড করে কলম্বিয়া ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর। ও, তাহলে ভালোই আছো, মোটামুটি সাম হও। সূর্যনারায়ণ মাঝপথে বাধা দিয়ে জিজ্ঞাসা করলেন, গঙ্গা দিদি, আপনিও তো তাম্রপত্র পাচ্ছেন? দ্যাটস রাইট। পরের দিন লালকেল্লার অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে সবাই তাম্রপত্র নিলেন। কিন্তু বার বার ঘোষণা করেও যোগিনবাবুকে পাওয়া গেল না। এতক্ষণ শুনছিলেন নিমাই ভট্টাচার্যের লেখা তাম্রপত্র গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।